বাবে নতুনক আবেদন করব বিচারিছে নেকি যেহেতু লাখ লাখ হিতাধিকারীক রেশন কার্ড দি থকা হয়েছে আপনার যদি রেশন কার্ড নাই কেনে আবেদন করব কি কি নথিপত্র লাগিব আমি জানাম সবিশেষ যেহেতু বর্তমান সময়ত রেশন কার্ড থাকিলে বহু সুবিধা দিয়া হয় সাতটাক আঁচনির সুবিধা লাভ করে রেশন কার্ড হিতাধিকারী 5 লাখ টাকার স্বাস্থ্য বীমা লাভ করার লগতে অরুণোদয় আঁচনিও লাভ করব বলে সরকারে ঘোষণা করেছিল যিসকলের রেশন কার্ড আছে গতি রেশন কার্ডের বাবে কত কেনে আবেদন করব আমি সবিশেষ জানাই আছো এই মুহূর্তের আমি বিশেষ খবর জানাই আছো রেশন কার্ড যিসকলের বর্তমান রেশন কার্ড নাই তেওঁলোকে কেনে আবেদন করব কি কি নথিপত্র লাগিব যে রেশন কার্ডের বাবে বিভিন্ন নথিপত্র আপনাদের জমা দিব লাগিব যদি আপনার রেশন কার্ড নাই যদি আপনি আবেদন করব বিচারিছে অফলাইন পদ্ধতিতে আপনি আবেদন করব পারিব প্রথমতে প্রতিগুলি পরিয়ালর সদস্যর তথ্য আপনি দিব লাগিব ভোটার লিস্টর কপি আপনি দিব লাগিব প্রমাণ হিসাবে আপনি ভোটার লিস্টর কপি দিব লাগিব ভোটার তালিকাত আপনার নাম আছে না নাই সেয়া আপনি স্পষ্ট রূপ উল্লেখ করে ভোটার লিস্টর কপি দিব লাগিব ভোটার তালিকাত নাম সন্নিবিষ্ট থাকিব লাগিব মাটির খাজানার রসিদ আপনি দিব লাগিব আর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে মাটির খাজানার রসিদ দিব লাগিব আধার কার্ড পান কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড যেহেতু খুবই জরুরি নথি আধার কার্ড আপনি দিব লাগিব পান কার্ড ড্রাইভিং লাইসেন্সের লগতে ঠিকনার প্রমাণপত্র ব্যাংকর পাসবুক অথবা ডাকঘরের পাসবুক আপনি দেখাব লাগিব অথবা মিউনিসিপাল হোল্ডিং রসিদ বা বিদ্যুতের বিল দিলেও হব বলে জানা হয়েছে পাসপোর্ট আকারের ফটো লাগিব অর্থাৎ হিতাধিকারীর এখন পাসপোর্ট আকারের ফটো আপনি আবেদন পত্রত দিব লাগিব 10 বছর তলর যদি শিশু আছে পরিয়ালত তেতিয়া হলে সেই শিশুটির জন্মর প্রমাণপত্র আপনি দিব লাগিব APL BPL আর AY এই তিনিখন রেশন কার্ড যেহেতু প্রদান করে AY অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনার অধীনত লাখ লাখ লোকক রেশন কার্ড দিয়া হয়েছে অফলাইন মাধ্যমে আবেদন করব স্থানীয় পঞ্চায়েতলৈ গৈ করিব পাৰিব আৰু যোগান বিভাগৰ কাৰ্যালয়লৈ গৈও আপুনি রেশন কার্ডৰ বাবে আবেদন করব পাৰিব সমষ্টি সমষ্টি রেশন কার্ড বিতরণ করে থকা হৈছে বহু অযোগ্য হিতাধিকারীর নাম রেশন কার্ডৰ পৰা কৰ্তন হব রেশন কার্ডৰ বাবে কেনে আবেদন করব আমি ইতিমধ্যে আপোনালোকক জনাইছো আপোনালোকে অফলাইন পদ্ধতিৰে আবেদন করব পাৰিব আপোনাৰ স্থানীয় আপোনাৰ পঞ্চায়েতলৈ গৈ আপুনি রেশন কার্ডৰ বাবে আবেদন কেনে করব আপুনি সুধিব পাৰিব আৰু যোগান বিভাগৰ কাৰ্যালয়লৈ গৈও খাদ্য আর অসামরিক যোগান বিভাগের কার্যালয়লৈ গৈ আপুনি সবিশেষ জানিব পাৰিব যেহেতু রেশন কার্ড থকা সকলে বর্তমান সময়ত 7টা আঁচনির সুবিধা লাভ করে আর সেই আঁচনিসমূহের ভিতর অরুণোদয় আঁচনিও ধরা হয়েছে অরুণোদয় আঁচনির ধন দিয়া হয় যখন রেশন কার্ড আছে অর্থাৎ রেশন কার্ড থকা প্রতিটো পরিয়ালে প্রতিগৰাকী মহিলায় অরুণোদয় আঁচনির ধন লাভ করব বলে সরকারে জানাইছে আর যিসকল যোগ্য হিতাধিকারী তেওঁলোকক রেশন কার্ড দিয়ার সরকারের লক্ষ্য লৈছে আর যার বাবে সমষ্টিয়ে সমষ্টিয়ে রেশন কার্ড বিতরণ করে থাকা হয়েছে বর্তমান সময়ত যিসকল সরকারি চতুর্থ বর্গর পেনশনার আছে তেওঁলোককো রেশন কার্ড দিয়া হব অর্থাৎ মধ্যবিত্তর প্রতি মাহে 33,333 টাকা দরমহা পোৱা লোকেও বর্তমান সময়ত রেশন কার্ড লাভ করব গতি এই মুহূর্তত রেশন কার্ডক লৈ খুবই জরুরি খবর আমি আপনার জানাই আছো BPL APL আর AY এই তিনিখনক রেশন কার্ডের যেহেতু ব্যবস্থা আছে অন্ত্যোদয় অন্ন যোজনার অধীনত হিতাধিকারী সকলে প্রতি মাহে 35 কিলোগ্রামক চাউল লাভ করে আছে নতুন রেশন কার্ডের বাবে আপনাদের প্রতিগুলি পরিয়ালের সদস্যর তথ্য দিব লাগিব ভোটার লিস্টর কপি দিব লাগিব ভোটার তালিকাত নাম সন্নিবিষ্ট আছে না নাই আপনি তার প্রমাণ দিব লাগিব মাটির খাজানার রসিদ দিব লাগিব আধার কার্ড পান কার্ড ড্রাইভিং লাইসেন্স ঠিকনার প্রমাণপত্র ব্যাংকর পাসবুক অথবা ডাকঘরের পাসবুক অথবা মিউনিসিপাল হোল্ডিং রসিদ বা বিদ্যুতের বিল আপনি দিব লাগিব পাসপোর্ট আকারের ফটো দিব লাগিব 10 বছর তলর শিশুর জন্মর প্রমাণপত্র আপনি দিব লাগিব যদি পরিয়ালের 10 বছর তলর শিশু আছে তেতিয়াহলে আপনি জন্মর প্রমাণপত্র শিশুটির জন্মর প্রমাণপত্র আপনি দিব লাগিব আর 7টাক আঁচনি যেহেতু সুবিধা লাভ করে রেশন কার্ডের হিতাধিকারীয়ে ইতিমধ্যে আমি জানাইছো অরুণোদয় আঁচনির লগতে রেশন কার্ড থাকিলে 5 লাখ টাকার আপনি স্বাস্থ্য বীমা হিতাধিকারী লাভ করে বছরে 5 লাখ টাকার যিকোনো চিকিৎসালয়লৈ গেলে বিনামূলীয় চিকিৎসা প্রদান করা হয় গতি এই সমূহ সরকারে সুবিধা প্রদান করেছে আর বর্তমান সময় সরকারে জানাইছে যে যিসকল লোকর রেশন কার্ড আছে প্রতিগুলাকী হিতাধিকারী অরুণোদয় আঁচনি ধন লাভ করব অর্থাৎ মহিলাসকলক অগ্রাধিকার যেহেতু দিয়া হয় অরুণোদয় আঁচনির 1,250 টাকাক অরুণোদয় আঁচনির ধন রাজ্য সরকারে প্রদান করে আছে গতি এটার রেশন কার্ড থাকলেই অরুণোদয় লাভ করব বলে রাজ্য সরকারে করেছিল ঘোষণা গতি সমষ্টি সমষ্টি রেশন কার্ড বিতরণ প্রক্রিয়া যেহেতু অব্যাহত আছে আপনার যদি রেশন কার্ড নেই আপনি আবেদন করব লাগবে তারপরে আপনি রেশন কার্ড লাভ করব আবেদন করবলে আপনাদের অফলাইন পদ্ধতিতে আবেদন করব লাগিব আর ইতিমধ্যে আমি জানাইছো কি কি নথিপত্র লাগিব সেই নথিপত্র সমূহ আপনি আবেদন পত্রের সঙ্গে জমা দিব লাগিব পাসপোর্ট আকারের ফটো আপনি দিব লাগিব তারপর এখন রেশন কার্ড আপনি লাভ করব প্রধানমন্ত্রী উজ্জ্বলা আঁচনির সুবিধাও লাভ করে যখন
যিসকলৰ ৰেচন কাৰ্ড আছে জীৱন বীমা আঁচনিৰ অধীনত ২০ টকাকৈ দি আপুনি ২ লাখ টকাৰ অনুদান আপুনি লাভ কৰিব পাৰিব। আকস্মিক দুৰ্ঘটনা মৃত্যুৰ ক্ষেত্ৰত প্ৰযোজ্য হ'ব জীৱন বীমা। জীৱন বীমা আঁচনিৰ অধীনত যেতিয়া ২০ টকাকৈ দি আপুনি ২ লাখ টকাকৈ অনুদান আপুনি ল'ব পাৰিব। ঠিক একেদৰে দুৰ্ঘটনা বীমাও লাভ কৰিব ৰেচন কাৰ্ড দেখুৱাই। ৰেচন কাৰ্ডৰ হিতাধিকাৰীয়ে দুৰ্ঘটনা বীমাও লাভ কৰিব। কেইবাটাও আঁচনিৰ সুবিধা ইতিমধ্যে আমি জনাইছো, সাতটাকৈ আঁচনিৰ সুবিধা লাভ কৰিব ৰেচন কাৰ্ডৰ হিতাধিকাৰীয়ে। ৰেচন কাৰ্ড দেখুৱালে এতিয়াৰে পৰা অৰুণোদয় আঁচনিও লাভ কৰিব হিতাধিকাৰীয়ে। প্ৰতিমাহে ১২৫০ টকা অৰুণোদয় আঁচনি ধন হিতাধিকাৰীয়ে লাভ কৰিব। ৫ লাখ টকা লাভ কৰিব স্বাস্থ্য বীমা, ২ লাখ টকাৰ আপোনালোকে লাভ কৰিব জীৱন বীমা, লগতে দুৰ্ঘটনা বীমাও লাভ কৰিব। কেইবাটাও সুবিধা দিয়া হৈছে। ৰেচন কাৰ্ড দেখুৱাই আয়ুষ্মান আঁচনিৰ অধীনত ৫ লাখ টকা ল'ব পাৰিব। ব্যক্তিগত অথবা চৰকাৰী হাস্পতালত এই সুবিধা লাভ কৰে হিতাধিকাৰীয়ে। বছৰি ৪ লাখ টকাৰ তলৰ আয়ৰ ব্যক্তি এতিয়াৰে পৰা ৰেচন কাৰ্ড লাভ কৰিব। পূৰ্বে ২ লাখ টকা আছিল, কিন্তু বৰ্তমান আয়ৰ পৰিমাণ বৃদ্ধি কৰি ৪ লাখ টকা কৰা হৈছে। বছৰি ৪ লাখ টকা তলৰ আয়ৰ ব্যক্তি এতিয়াৰে পৰা ৰেচন কাৰ্ড লাভ কৰিব। চৰকাৰী চাকৰিয়াল হ'লেও ৰেচন কাৰ্ডৰ সুবিধা পাব হিতাধিকাৰীয়ে বুলি জনাইছে। চৰকাৰী পেঞ্চনাৰ সকলোকে প্ৰদান কৰা হ'ব ৰেচন কাৰ্ড। মাহিলী উপাৰ্জন হ'ব লাগিব ৩৩,৩৩৩ টকা। ৩৩,৩৩৩ টকা যিসকলে উপাৰ্জন কৰে সেই পৰিয়ালটোক ৰেচন কাৰ্ড দিয়া হ'ব বুলি জনাইছে। চতুৰ্থ বৰ্গৰ অৱসৰপ্ৰাপ্ত কৰ্মচাৰী অন্তৰ্ভুক্ত হ'ব এই আঁচনিত। নিম্ন মধ্যবিত্ত পৰিয়ালক চৰকাৰে প্ৰদান কৰিব ৰেচন কাৰ্ড। অহা তিনি মাহৰ ভিতৰত নতুনকৈ ২০ লাখ হিতাধিকাৰীক পুনৰবাৰ ৰেচন কাৰ্ড প্ৰদান কৰা হ'ব। অতি সহজভাৱে ঘৰত গৈ আপোনাৰ ৰেচন কাৰ্ডৰ সুবিধা প্ৰদান কৰিব চৰকাৰী বিষয়া কৰ্মচাৰীয়ে। আৰু বৰ্তমান সময়ত সমষ্টিয়ে সমষ্টিয়ে ৰেচন কাৰ্ড বিতৰণ প্ৰক্ৰিয়া অব্যাহত আছে। পুনৰবাৰ তিনি মাহৰ ভিতৰত ২০ লাখ লোকক ৰেচন কাৰ্ড দিয়া হ'ব। ৰাজ্যৰ ৰেচন কাৰ্ড হিতাধিকাৰীক লৈ ৰাজ্য চৰকাৰে লৈছে বৃহৎ সিদ্ধান্ত। কেইবাটাও সুবিধা দিয়া হৈছে যিহেতু প্ৰধানমন্ত্ৰী উজ্জ্বলা আঁচনিৰ অধীনত যিহেতু ৰন্ধন গেছৰ ৰাজ সাহায্যযুক্ত ৰন্ধন গেছ দিয়া হয়। অতি কম মূল্যত ৰন্ধন গেছ প্ৰদান কৰা হয়। ৰেচন কাৰ্ড থাকিলে আপুনি কম মূল্যত ৰন্ধন গেছ লাভ কৰিব। জীৱন বীমা আপুনি ২ লাখ টকা লাভ কৰিব ২০ টকাকৈ জমা দি। আকস্মিক দুৰ্ঘটনাৰ ক্ষেত্ৰত মৃত্যুৰ ক্ষেত্ৰত এই জীৱন বীমা প্ৰযোজ্য হ'ব। একেদৰে দুৰ্ঘটনা বীমা লাভ কৰিব ৰেচন কাৰ্ড দেখুৱালেই হ'ল। ৰেচন কাৰ্ড দেখুৱালে দুৰ্ঘটনা বীমাও লাভ কৰিব। ৰেচন কাৰ্ড দেখুৱালেই বৰ্তমান অৰুণোদয় আঁচনি ধন লাভ কৰে। পূৰ্বতে অৰুণোদয় আঁচনিৰ বাবে নতুনকৈ আবেদন কৰিব লাগিছিল, বিভিন্ন নথি পত্ৰ আপোনালোকে জমা দিব লাগিছিল। তৎসত্ত্বেও আপোনালোক একাংশ লোকে বৰ্তমানো অৰুণোদয় আঁচনিৰ পৰা অৰুণোদয় আঁচনিত অযোগ্য হিতাধিকাৰী হিচাপে বিবেচিত হৈ আহিছে। কিন্তু বৰ্তমান সময়ত যদি আপোনাৰ ৰেচন কাৰ্ড থাকে, ৰেচন কাৰ্ড থাকিলেই আপুনি অৰুণোদয় আঁচনি ধন লাভ কৰিব। কিয়নো বছৰি ৪ লাখ টকা উপাৰ্জনকাৰীয়ে যিহেতু এতিয়াৰে পৰা ৰেচন কাৰ্ড লাভ কৰিব। মাহিলী ৩৩,৩৩৩ টকা যিসকলে চাকৰিয়াল অৱসৰপ্ৰাপ্ত পেঞ্চনাৰ তেওঁলোকে ৰেচন কাৰ্ড লাভ কৰিব। আৰু ৰেচন কাৰ্ড থাকিলে অৰুণোদয় আঁচনিও তেওঁলোকে লাভ কৰিব। কিন্তু অৰুণোদয় আঁচনিৰ ক্ষেত্ৰত কেৱল মহিলাকহে অগ্ৰাধিকাৰ দিয়া হ'ব। কিয়নো কেৱল অৰুণোদয় আঁচনি যিহেতু মহিলাকে প্ৰদান কৰা হয়, ৰেচন কাৰ্ড যিসকল মহিলাৰ আছে তেওঁলোকে অৰুণোদয় আঁচনি ধনো লাভ কৰিব। ৰেচন কাৰ্ড দেখুৱাই আয়ুষ্মান আঁচনিৰ অধীনত ৫ লাখ টকা আপোনালোকে লাভ কৰিব বছৰি ৫ লাখ টকা। স্বাস্থ্য বীমা যিকোনো ব্যক্তিগত বা চৰকাৰী হাস্পতাললৈ কেৱল ৰেচন কাৰ্ড দেখুৱালে আপুনি ৫ লাখকৈ টকাৰ স্বাস্থ্য বীমা ল'ব পাৰিব। বছৰি ৪ লাখৰ তলৰ আয়ৰ ব্যক্তি এতিয়াৰে পৰা ৰেচন কাৰ্ড দিয়া হ'ব বুলি জনাইছে। আৰু নতুনকৈ পুনৰ ২০ লাখ লোকক ৰেচন কাৰ্ড দিয়া হ'ব। চৰকাৰী পেঞ্চনাৰ অৱসৰপ্ৰাপ্ত যিসকল কৰ্মচাৰী আছে, মধ্যবিত্ত যিসকল পৰিয়াল আছে, তেওঁলোককো ৰেচন কাৰ্ডৰ অন্তৰ্ভুক্ত কৰিব ৰাজ্য চৰকাৰে। আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে যিহেতু বৃহৎ ঘোষণা কৰিছিল ৰেচন কাৰ্ডক লৈ, গতিকে এই মুহূৰ্তত আমি জনাইছোঁ অতিকৈ ভাল খবৰ, ৭টাকৈ আঁচনি সুবিধা আপুনি ল'ব পাৰিব। এই নথি পত্ৰসমূহ জমা দিলেই আপুনি এখন যোগ্য হিতাধিকাৰী হিচাপে বিবেচিত হ'ব আৰু এখন ৰেচন কাৰ্ড আপুনি লাভ কৰিব।